সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টানে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 62 ফিট এবং প্রস্থ আছে 20 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 1240 স্কোয়ার ফিটের। এই বাড়িটি জোয়াকালকে ছাদ ঢালাই করা হয়েছে। তো ছাদটাকে আমরা অনেক সুন্দর করে দেখে নেব। তো এখানে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 10টি। এটা হলো আপনার ঢালাই মেশিন। তো আমরা দেখে নেব, এটা আপনার ফ্রন্ট সাইডে আপনার সিঁড়ি দেওয়া হয়েছে। তো এখানে 3টি বেডরুম আছে এবং ফ্রন্ট সাইডে সিঁড়ি আছে। তো বিল্ডিংটির সাথেই আপনার আরও 3টি রুম হবে এবং সেই রুমে আপনার কিচেন, লেট্রিন বাথরুম এবং একটি ড্রয়িং রুম থাকবে। তো এই পাশে 3টি বেডরুম দেওয়া হয়েছে। আমরা যে শাটারিংগুলো করেছি, শাটারিংগুলো আপনারা অবশ্যই দেখে নিন কীভাবে কাজটি করেছি। উপরে আপনার প্লেট দিয়ে দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা উপরের দিকে চলে যাব। আমরা ছাদ ঢালাই কীভাবে করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ছাদটা। এটা হলো সিঁড়ি, সিঁড়িটি আপনার 4 ফিট করে দেওয়া হয়েছে। এটা হলো ক্যান্টিলিভার। তো ক্যান্টিলিভার থেকে আমরা সরাসরি আমরা ছাদের উপরে চলে যাব। তো আমরা সরাসরি ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে আপনার এখানে বালি মশলা বানানো হইতেছে। চারো সাইড আপনার বালি মশলা দিয়ে বাঁধ দিয়ে আপনার পানি দেওয়া হবে। এখানে আপনার বালি মশলা দিয়ে বাঁধ দিয়ে তার উপরে আপনার ঘোলা দেওয়া হবে, সিমেন্টের ঘোলাগুলো। সিমেন্টের ঘোলা দেওয়ার কারণ ছাদ কোনো জায়গায় জানে লিক না থাকে এবং কোনো জায়গায় যদি আপনার পানি আটকে যায় তো সেই ক্ষেত্রে আপনার ছাদ যাতে কোনোভাবেই ড্যামেজ হয়ে না যায়, তো সেই জন্যে আমরা এই ঘোলাটাকে সুন্দর করে দিয়ে নিব। তো এটি একটি পিলার দেখছেন, এই পিলারে আপনার 8টি রড দেওয়া হয়েছে। 4টি হলো আপনার 16 mm এবং 4টি হলো আপনার 12 mm। তো এই পাশে যে পিলারগুলো দেওয়া হয়েছে, এই পিলারগুলো আপনার 6টি করে রড দেওয়া হয়েছে। এখানে আপনার 4টি 16 mm এবং 2টি 12 mm দেওয়া হয়েছে এই পাশের যে রডগুলো। এই পাশে আছে আপনার 5টি পিলার এবং ওই পাশে আছে আপনার 5টি পিলার। তো এখানে মোট আপনার 10টি পিলারের এই বাড়িটি। তো এটা হলো আপনার পুরোপুরি স্ল্যাব উপরকার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।